যাই বলিস, ভার্সিটির প্রথম ক্লাসটা অনেক ভালোই গেল, তাই না? ঠিকই বলেছিস। চা খাবি তোরা? হ্যাঁ হ্যাঁ বল। ওই মামা, চার কাপ চা দাও তো। কোন চা খাইবেন মামা, রং চা না দুধ চা? মামা চা কোনটা কত? সব একই মামা, কাপ দশটিয়া। কি যে কন মামা, 3 টাকা ঘুরে চায়ের অভাব নাই? এটা কি শায়েস্তা খানের আমল পাইছেন মামা, 3 টাকা চা খাইবেন? শায়েস্তা খান? শায়েস্তা খান তো আবার কে রে? তুই শায়েস্তা খানকে চিনিস না? আর তার মেয়ে পরিবেবী, তার নাম শুনিসনি? আর পরিবেবী সেই বিখ্যাত মাজার, তার নামও কি শুনিসনি? ও, সেই শায়েস্তা খান, লালবাগ কেল্লা তো শায়েস্তা খানই তৈরি করেছিল, তাই না? হ্যাঁ ঠিক বলেছিস। এই চল না, আজকে আমরা লালবাগ কেল্লায় যাই। হ্যাঁ চল, আজ আমরা ওকে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ বেশি দূর না তো, আমাদের কাছেই তো। হ্যাঁ 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 চল চল। বুড়িগঙ্গার তীর বেয়ে গড়ে তোলা হয়েছিল এই কেল্লা। এটি তখন সৈন্যদের থাকার জন্যই ব্যবহৃত হতো। কেল্লার ঠিক মধ্যখানেই ছিল প্রাসাদ। আওরঙ্গজেবের শাসনকালে এই প্রাসাদে থাকতেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনকালে নিযুক্ত 1664 থেকে 1688 সময়ের বাংলার সুবাদার। সার মেয়ে পরিবেবীর কথা জানে না এমন খুব কম লোকেই আছে। সেই পরিবেবীর মাজারটি ঠিক এই কেল্লার মধ্যমণি হয়ে আছে। কেল্লার পশ্চিম দিকে রয়েছে তৎকালীন গড়ে তোলা মসজিদ। প্রতি ওয়াক্তের আজানে প্রতিবেলাতেই মুখরিত হয়ে ওঠে এই কেল্লার আঙিন। এই কেল্লার সাথে জড়িয়ে আছে ইতিহাসের গৌরবময় অধ্যায়, যে সময় বাংলা ছিল সমৃদ্ধশালী। শায়েস্তা খানের আমলে নাকি টাকায় 8 মণ চাল পাওয়া যেত। বুড়িগঙ্গা সরে গিয়েছে অনেক, পবিত্র মসজিদের প্রার্থনা, শ্বেত পাথরে বাঁধানো কবরের নীরবতা, ফুলে ফুলে সজ্জিত সমগ্র আঙিনা, গল্পে গল্পে জমে ওঠা গভীর পুকুরের পার, সবুজ গালিচার মতো বিস্তৃত মাঠের আমেজ, জনে কাটানো কপত কপতির ভালোবাসা, ঐতিহ্যের ধারক পুরাতন প্রাসাদ ও কেল্লা। প্রাচীন গৌরবময় এই কেল্লা পড়ে রয়েছে একাকিত্বকে সঙ্গে নিয়ে। ঐতিহ্যবাহী ও গৌরব সুরভিত এই আঙিনার বাতাস, সব মিলিয়ে এই কেল্লাটি হয়ে উঠেছে ঐতিহ্যবাহী ও গৌরবময় এই পুরান ঢাকার একমাত্র প্রাণকেন্দ্র, যার নাম লালবাগ কেল্লা।